হেল্পে, স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্পে জুয়েল আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে। এবং ডিবি হারুনরা আমাদেরকে, আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি ফোনের, জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে, টাকা পাচারকারীর সম্পর্ক, আমার সে আমাকে জেল খাটানোর পরে কিছু ছবি দেখাবো আমি। ডিবি হারুন যায় খোঁজ করতে, বললাম তো অনেকগুলো টাকা সে ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব। আমি ডিবি হারুনের কথা পরে জানছি, আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করত, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। ঠিক আছে, এই যে দেখেন ডিবি হারুনের হজের ছবি সাথে এই যে, এই যে আমার হাতের এই যে নিচে যে এটা হচ্ছে জুয়েল, একজন সাংগঠনিক নেতা না, শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার। তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত। আসলে এই নাম্বারটা কোট করেন আপনারা, এটা জুয়েলের প্রথম ওয়াইফ রিন্তির নাম্বার। রিন্তির সঙ্গে আমার কনভারসেশন আছে এখানে, দেখেন আমি রিন্তিকে লিখেছি সৌদি আরবে যাওয়ার পর যে জুয়েল কি তারা, তোমরা কি তাড়াতাড়ি আসবা, এর মধ্যে জুয়েল কি দেশে আসবে। রিন্তি আমাকে লিখছে, মানে রাগ একটু, সেও রাগ করে চটাং চটাং করে কথা বলতো আমার সাথে, আপনারও তো স্বামী, আপনি জিজ্ঞেস করেন আমাকে কেন জিজ্ঞেস করছেন। আমি বলছি আমার সঙ্গে কথা হয় না, দুই দিন ধরে আমি কথা বলি না রাগ করে। দেন লিখছে কথা অফ করছেন কেন, আবার তো জেল খাটতে হবে, রেড মার্ক দেওয়া লাইন রিন্তির কনভারসেশন। আমি কথা অফ করলে আমাকে জেল জেল মামলার হুমকি দিত, আমার ছেলেকে গুম করার হুমকি দিত, আমাকে মেরে ফেলবার হুমকি দিত। এইগুলোর আরও প্রমাণ আছে আমার কাছে রিন্তির সাথে কনভারসেশন। আপনি দেখেন রিন্তি এখনও জুয়েলের সংসারে আছে, জুয়েলের পল্লবীর বাসায় আছে। একটা সিঙ্গেল ডের জন্য রিন্তি কখনোই জুয়েলের কাছ থেকে, সংসার থেকে যায় নাই, বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে। টোটালি মিথ্যে কথা, বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে। সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইত রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক, আমার পারিবারিক ছবিও আছে যার সাথে আমার 15-16 বছর ধরে যোগাযোগ, আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না। এবং সে এসব জেনেই আমার, আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার বাসা, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে, আমার এলাকার কাজী কিন্তু এটা না। প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল 2019 সালের অগস্ট মাস। এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে, সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে, মিথ্যে মামলা। এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই, আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয়, তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা তুলে নেবে, যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না, প্রথম মামলার কথা। এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে, ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইথড্র করতে, তাকে তার ডিভোর্স উইথড্র করতে আমি রাজি হই। দেন আমি ডিভোর্স উইথড্র করি, তারপর সে মামলা উইথড্র করে, তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে, এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকেও কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো। করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল, দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার। এবং সে শর্ত দেয় আমি তার কাছে, তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না, সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ওই টিম সবাই ফেরেশতা কিনা, কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো। তো আমি দ্বিতীয়বার যখন
এটা জানার পরেও আমি অনেকদিন কাজে কাজ পাইনি। আসলে এইভাবে কাজ করা যায় না, আপনারা জানেন তো। একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে, আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই। ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই, সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া, টর্চার করা। ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি ধমকি দেয়। তো আমি তো ডেট, আমাকে বলছে যে এই সেটে থাকা যাবে না, বের হয়ে যাও, কাজ করা যাবে না। তো আমি যখন বের হই না, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে, আমার তো আসলে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। তো আমি শুটিং শেষ করি পরপর দুই দিন, এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই, শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই, আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম। তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই, তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায়। কিডন্যাপ করানোর পরে আমাকে ডাকে, ডেকে নিয়ে আমাকে মৌখিক মুসলেখানায় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না পৃথিবীর কারোর সাথে, কোনো সাংবাদিক, কোনো মিডিয়া পার্সন কারোর সাথে কখনো যোগাযোগ করতে পারবো না, যদি এই মুসলেখা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয়। এবং জুয়েলের সাথে জুয়েল যা বলবে আমাকে তাই শুনতে হবে, জুয়েল যেখানে যেতে বলবে আমাকে তাই শুনতে হবে, এই মুসলেখা আমাকে দিতে হয় বোম ফারুকের কাছে। দেন হচ্ছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে, ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুসলেখাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে, তারপরে আমি ওখান থেকে এই সিদ্ধান্ত নিই যে না, আমি যদি মরেও যাই তারপর এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না। দেন আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই। দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে। সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি, তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে, আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায়, সেটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমাকে স্ক্যান্ডাল দিয়ে, যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি। কাজ তো অনেক দূরের কথা, আমি সমাজে কারো কাছে কাউকে মুখ দেখাতে না পারি, সেটা আপনারা সবাই জানেন। আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল গেটে যাওয়া শুরু করে, যে আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইথড্র করতে রাজি হও, আমি হচ্ছে কালকে তোমাকে যাও, তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো। তো আমি আসলে তখন রাজি হই না। আমাকে তিন চার দিন এরকম যেয়ে যেয়ে আমাকে যখন রাজি করাতে না পারে, তখন আমার মায়ের সঙ্গে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান, তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে, তাকে কিন্তু গুম করায় রাখবো, খুঁজেও পাবেন না, আর আপনার নাতি, আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে। তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলেকেও, আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে, এবং আমার ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তুমি বললে সে রাজি হবে। তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ ফেল করে দিবে, যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না। যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না, এটা আমার ছেলে আমাকে বলে এবং আমার ভাইয়েরাও বলতে থাকে। তো ও যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে, কাজ মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এইভাবে। তখন আমি আমার পরিবারের কথা, আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হই। রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমরা আমাদেরকে জামিনে বের করে, এবং আমাদেরকে জামিন ইভেন সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল। কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে তখন কোর্ট আই সে ম্যানেজ করে রাখছিল মন্ত্রীদের পাওয়ারে। আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে, এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে। তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে। আপনারা সবাই বুঝতে পারছেন তো, তাই না? ডিভোর্স উইথড্র হয়নি, আমি তখনও তার ওয়াইফ না, তখন সে আমার সঙ্গে থাকে, আমার বাসায় স্টে করে, ডিভোর্স উইথড্র করে তারও দুই মাস মিনিমাম 1.5 মাস পরে, এবং কোনোরকম একটা কাগজে সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আবার থাকে। এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেইনি, এখনো তো আমি তার ওয়াইফ। আমি আরেকটা কথা বলি, জুয়েলের সাথে আমার পরিচয়টা কিভাবে, জুয়েলের সঙ্গে আমার পরিচয়, জুয়েলের খালাতো ভাই মাহিন, যে ছিল আমার খুব আমার বেস্ট ফ্রেন্ড, দিস ইজ দ্য মাহিন। আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমার সাথে থাকতো, আমার সব কিছু ছিল মাহিনের সাথে। যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সে জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে, তখন সে আমার আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমাকে আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য, এবং আমার সব কিছু জেনে
সে মাহিনের মাধ্যমে আমি মাহিন তার সাথে আমাকে পরিচয় করে দেয়, মাহিনের মাধ্যমে পরিচিত হই। সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে, আমাকে সে পছন্দ করে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, সে সেপারেটেড। আসলে সে যখন বিয়ের ঠিক তিন দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না, কারণ তিন থেকে চার দিন পরে আমার যখন শুটিং থাকে, আমার আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমার মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই, দেন শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিংয়ে আসলে কোনো টাইম টেবল থাকে না, 12টা এক্সিট করে যাবে, তখন বাসায় ফিরি, এসে দেখি জুয়েল আমাকে আমার ওপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি আকাশ থেকে পড়ি আসলে, যে যে লোকটা বিয়ের আগ পর্যন্ত, বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নেই, তুমি তোমাকে জেনেই আমি তো তুমি একজন অভিনেত্রী, এই জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, সো আমার সমস্যা নেই। সেই লোকটা আজকে বিয়ের চার দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, আমাকে ফোন দিয়েছে, সেই ফোনের জের ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে। সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কী গেছে, এই আমাকে আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য, এটা আমি আর কি বলবো।